2022-এ বারাণসী যাওয়ার প্ল্যান করেছেন? যাওয়ার আগে আপনাকে জেনে নিতে হবে কাশী করিডোর সম্বন্ধে যাবতীয় তথ্য। কাশী বিশ্বনাথ মন্দিরের চারদিকে তৈরি হওয়া নতুন গেটগুলির অবস্থান এবং গোধুলিয়া মোড়ের দিক আর মণিকর্ণিকা দহাসমেধের ঘাটের দিক থেকে আপনারা কিভাবে কাশী করিডোরে পৌঁছবেন তার সম্বন্ধে যাবতীয় তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। হর হর মহাদেব, হর হর মহাদেব। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী গত বছর ডিসেম্বর মাসে এই কাশী করিডোরের দৃশ্য দেশবাসীর সামনে তুলে ধরেছিলেন। 2022-এর ফেব্রুয়ারি মাসে তা দেখার জন্য চলে গিয়েছিলাম। জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক। নির্মীয়মান কাশী করিডোর, আর বাম হাতে আছে মণিকর্ণিকা ঘাট, ডান হাতে আছে দহাসমেধ ঘাট। তো এই কাশী করিডোরটা তৈরি হয়ে গেলে এখান থেকে গঙ্গায়, যে উল্টো দিকে গঙ্গা থেকে সরাসরি আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে যেতে পারবেন। চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক। 2022-এ বেনারসে প্রথম আগমন। বারাণসী রেল স্টেশন থেকে টোটো কিংবা অটো করে গির্জাঘর মোড়ে পৌঁছে যান। গির্জাঘর মোড়ের 50 মিটারের মধ্যে অবস্থিত এটা হলো গোধুলিয়া মোড়। আমি মণিকর্ণিকা ঘাট এবং দহাসমেধ ঘাট দুদিক থেকেই কাশী করিডোর আপনাদেরকে দেখাবো। এই রাস্তাটি চলে গেছে দহাসমেধ ঘাটের দিকে। চলুন আরও আরেকবার বুঝিয়ে দিই, ওটা হলো গির্জাঘর, এটা হলো হোটেল গ্যাঞ্জেস গ্র্যান্ড। যারা প্রথমবার বেনারসে আসবেন গির্জাঘর চলে আসুন, এখানে এই গোধুলিয়া মোড়ের পাশাপাশি এলাকায় হোটেল নিয়ে নিন। সোজা রাস্তাটি চলে গেছে দহাসমেধ ঘাটের দিকে, ওই রাস্তাটি চলে গেছে লঙ্কা মোড়ের দিকে, আর এই রাস্তাটি ধরে এখন আমি যাব মণিকর্ণিকা ঘাটের দিকে। পথে যেতে যেতে অনেক পুজোর সামগ্রী দোকানদার আপনাদেরকে পুজোর ডালা নেওয়ার জন্য অনুরোধ করবেন। গোধুলিয়া মোড় থেকে 4 নম্বর গেটের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারা যখন এগোতে থাকবেন তখন ডান হাতে লক্ষ্য করবেন 1 নম্বর গেটে যাওয়ার জন্য গলি। গলিতে ঢুকবেন না, আরও আস্তে আস্তে এগিয়ে যাবেন 4 নম্বর গেটের দিকে। পথে এরকম অজস্র দোকান পড়বে যেখানে আপনারা মোবাইল, ব্যাগ জমা রাখতে পারেন আর পুজো সামগ্রী, দুধ, ফুল নিয়ে নিতে পারেন। এটা হলো সাপুরজি মল, আপনারা নোট করে রাখতে পারেন। গোধুলিয়া মোড় থেকে যখন 4 নম্বর গেটের দিকে আসবেন তখন বাম হাতে সাপুরজি মল পড়বে, তারপরে একটু এগোলেই 4 নম্বর গেট, ওই যে দেখা যায়। আপনারা 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি নেওয়ার পরে পুজো দিতে পারেন অথবা আমার মতনও প্ল্যান করতে পারেন। যদি সকাল সকাল আসেন তাহলে এই 4 নম্বর গেটকে ডান হাতে রেখে আরও আরেকটু এগিয়ে যাবেন, গেলেই মণিকর্ণিকা ঘাটে যাওয়ার গলি পেয়ে যাবেন। আর যারা 4 নম্বর গেট দিয়ে পুজো দিতে যেতে চান তাহলে উল্টো দিকেই এখানে পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবেন। এখান থেকে পুজোর সামগ্রী, ফুল এবং প্রসাদ কিনে নিন আর জুতো এখানে জমা রেখে দিন। ভোরবেলায় 4 নম্বর গেট দিয়ে ভিড় খুব একটা বেশি দেখেনি, আপনারা 4 নম্বর গেট দিয়ে পুজো দিতে পারেন। সকালবেলায় আসবেন তখন এখানে টোটো বা ইরিকশায় করে আসতে পারবেন, কিন্তু সকাল 8টা যখন বেজে যাবে তখন এই ইরিকশাগুলো আর এখানে চলবে না, তখন গোধুলিয়ার মোড় থেকে আপনাদেরকে এই জায়গাটা হেঁটে হেঁটে আসতে হবে। এই যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তা হেঁটে হেঁটে যে এলাম। ভাইসা, এই ডালা কা প্রাইস কিয়া হ্যা? এ বালা ডালা কা? আচ্ছা, আর এসে কম মে 150? আচ্ছা, ওকে। 4 নম্বর গেট আপনাদেরকে দেখালাম, এরপরে মণিকর্ণিকা ঘাট, তারপরে কাশী করিডোর দেখাবো। ওটা হলো 4 নম্বর গেট, আর পাশেই ডান হাতে এটা মণিকর্ণিকা ঘাটে যাওয়ার রাস্তা। বেনারসের গলিতে ঘুরতে ঘুরতে এরকম দোকানে স্বাদ নিতে ভুলবেন না। নমস্তে। বেনারস শুধু বেড়ানোর জায়গা নয়, এখানে এলে আপনাদের রসনাতৃপ্তিটাও দারুণ হয়। সতীর 51 পীঠের একটি পীঠ মণিকর্ণিকা। অ্যারো মার্ক করা আছে বা কাউকে জিজ্ঞাসা করলে খুব সহজেই আস্তে আস্তে আপনারা ঘাটের দিকে এগিয়ে যাবেন। কাশীর গলি বিখ্যাত আর গলিতে এই আঁকাগুলো খুব সুন্দর হয়েছে লক্ষ্য করলাম। সতীর ইয়াররিং এখানে পতিত হয়েছিল, তাই থেকে নাম হয়েছে মণিকর্ণিকা।
10 মিনিট হাঁটার পরে মণিকর্ণিকা ঘাটের সামনে পৌঁছে গিয়েছি। আপনারা গঙ্গাবক্ষ থেকে মণিকর্ণিকা ঘাট দেখে থাকেন, কিন্তু এখানে যদি সকালবেলায় আসেন একটু অন্যরকম পরিবেশ দেখতে পাবেন। ধন সম্পত্তি জমি জায়গা আমরা এসবের অহংকারে মেতে থাকি, এগুলো করে কোনো লাভ নেই। জীবনে একটু শান্তি থাকলেই জীবনের পরম প্রাপ্তি। পাখিগুলো মহা আনন্দে উড়ে বেড়াচ্ছে। আমিও ছোটবেলায় আমার বাবার হাত ধরে আমার গাইডের হাত ধরে ঘুরে বেড়ানোর গল্পগুলো ভাবছি। আজ আপনারা মণিকর্ণিকা ঘাটের সকালবেলার দৃশ্য দেখছেন। আমি আগামীকাল সকালবেলায় অস্বীঘাটে সূর্যোদয়ের আগে যে আরতিটি হয়ে থাকে তা আপনাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরব। মণিকর্ণিকা ঘাটের পাশে এই সোলো ট্রাভেলারের সকালবেলাটা দারুণ কাটলো। আমার এই মণিকর্ণিকা ঘাটের ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা মন্তব্য করে অবশ্যই জানাবেন। আর এই হলো বিখ্যাত রত্নেশ্বর মহাদেব মন্দির। সুদূর সাইবেরিয়া থেকেও পাখিরা উড়ে আসে, আবার এখানকার স্থানীয় পাখিরাও এখানে জমায়েত করে, আর ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে পর্যটকদের এখানে আনাগোনা। মণিকর্ণিকা ঘাটের পাশেই আছে সিন্ধিয়া ঘাট। সিন্ধিয়া ঘাট দেখে নেওয়ার পরে এখানে লক্ষ্য করলাম পিণ্ডদানের ক্রিয়াকর্ম চলছে। মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে রাস্তা চলে গেছে, নদীর পাড় বরাবর মাটির রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই আপনারা কাশী করিডোরের রূপ দেখতে পাবেন। মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে একটু এগিয়ে এলেই আপনারা মন্দিরের যাওয়ার পথ দেখতে পাবেন, আর কাজকর্ম যে চলছে তাও বুঝতে পারবেন। এই যে কাশী করিডোর নির্মাণ কার্য জোর কদমে চলছে, আমার পিছন দিকটাতে মণিকর্ণিকা ঘাট আর সামনে ওই যে দূরে দহাশ্বমেধ ঘাট। আপনারা বুঝতে পারছেন এই যে পিছন দিকে হলো গঙ্গা নদী আর এই হলো কাশী করিডোরের ছবি। এখানে পর্যটক যারা আসছেন বেনারস বেড়ানোর জন্য ওই যে গেটের সামনে তারা ছবি তোলার চেষ্টা করছেন। এই যে গোটা কাশী করিডোরটা যখন সম্পূর্ণভাবে তৈরি যখন হয়ে যাবে তখন এই জায়গাটার রূপ একদম অন্যরকম আপনারা পাবেন। তো এই হলো কাশী করিডোরের গল্প। প্রত্যেক শ্রমিকের শ্রমকে আমার প্রণাম ও নমস্কার। পর্যটক দলের সদস্য ছবি তুলতে ভালো পারছিলেন না, আমি স্বতঃপ্রণোদিত হয়ে টিমের ছবি তুলে দিয়েছিলাম, তারপরে নিজেও ওদের সাথে ছবি তুলি। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা গঙ্গে। মণিকর্ণিকা ঘাট, এখানে যে সিঁড়ি দিয়ে এলাম, সিঁড়ি দিয়ে আসার পরে দেরাদুনের থেকে আসা পর্যটকদের সঙ্গে অনেক ছবি তুলে দিলাম, আর এই হলো এন্ট্রি গেট। তো চলুন এরপরে এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি নেওয়া যায়। এই হলো কাশী করিডোর। সামনে চলে আসার পরে আপনারা আপনাদের জুতোটা রাখবেন এখানে, এই যে নিঃশুল্ক সেবা এখানে আছে, এখানে আপনারা আপনাদের জুতো চপ্পল জমা রাখবেন। এখানে আমি কথা বলে জানতে পারলাম মঙ্গল আরতি বা অন্যান্য যে কোনো আরতির জন্য আপনারা অ্যাডভান্স 1 থেকে 2 দিনের মধ্যে টিকিট পেয়ে যেতে পারেন। তো এই হলো টিকিট নেওয়ার জায়গাটা হলো এটা। রাত প্রায় 2:30-3টার সময় বিশেষ ওই আরতি হয়, আপনারা অনলাইনেও ওই আরতির টিকিট কাটতে পারে। মঙ্গল আরতি দেখার জন্য আপনাকে 350 টাকা প্রদান করতে হবে। আপনারা রাত্রি 2:30-3টার সময় এসে খুব সহজেই খুব স্বাচ্ছন্দ্যে ওই টিকিট দিয়ে করে এই আরতি দেখতে পারেন। এমনি বেলার দিকে এলে সাধারণভাবে আপনারা গিয়ে পুজো দিয়ে আসতে পারেন। থ্যাংক ইউ পিন্টু চিত্রকর নামে চ্যানেল হ্যাঁ। গঙ্গা নদীর দিক থেকে আপনারা এই গেটে প্রবেশ করে পুজো দিয়ে আসবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছিলাম, আমার স্নান করা হয়নি, আমি এরপরে স্নান করে নেব, আর আপনাদেরকে দহাশ্বমেধের ঘাট থেকে আপনারা কিভাবে আসবেন তাও বুঝিয়ে দেব। আমি এখন দাঁড়িয়ে আছি ললিতা ঘাটে, ওদিকে দহাশ্বমেধ ঘাটটা দেখতে পাচ্ছি,
আপনারা এখন দহাসমেত ঘাটে পৌঁছবেন। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন ললিতাঘাট কোনটা। দহাসমেত ঘাট থেকে এক মিনিট হাঁটলেই ললিতাঘাটে এসে পৌঁছবেন। ললিতাঘাটে এসে আপনারা এই জায়গাটি লক্ষ্য করবেন। ললিতাঘাট থেকে আপনারা এই যে এই জায়গাটি দেখবেন, এখান থেকে একটু এগোলেই আপনারা কাশি করিডোরে পৌঁছে যাবেন, যে সিঁড়িগুলো একটু আগে আমি দেখাচ্ছিলাম। গত বছর ডিসেম্বর মাসে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এখানেই স্নান করেছিলেন। আগামী দিনে এই জায়গাটির কাজ সম্পূর্ণ হয়ে গেলে পর্যটকেরা, তীর্থযাত্রীরা গঙ্গা নদীতে স্নান করার পরে সরাসরি এই পথ ধরে মন্দিরে চলে যাবেন। আরও আরেকবার ভালো করে বুঝিয়ে দিই, আমার পিছন দিকে ললিতাঘাট, দহাসমেত ঘাট, সামনে যে ওই যে লাল রঙের মন্দির দেখা যাচ্ছে ওদিকটা মণিকর্ণিকা ঘাট, আমার ডান হাতে গঙ্গা নদী বয়ে চলেছে, একটু এগোলেই এখানে কাশি করিডোরের সিঁড়িগুলো। এরপরেও বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। বেনারসে এসে গঙ্গায় স্নানের পরে দহাসমেত ঘাটের দিক থেকে আপনারা কাশীর মন্দিরে এন্ট্রি নিতেন। এরপরে আপনারা আমার এই ভিডিও দেখার পরে যখনই বেনারসে আসবেন, আপনারা গঙ্গার মণিকর্ণিকা ঘাট আর ললিতাঘাটের সামনে স্নান করার পরে যে গেট আমি একটু আগে দেখালাম, সেই গেট দিয়ে এন্ট্রি নেওয়ার পরে এখানে সামনে জুতো রাখার জায়গা আছে, ওখানে জুতো রেখে আপনারা মন্দিরের ভিতরে এন্ট্রি নেবেন। লাস্ট ভিডিও বারাণসী রামকৃষ্ণ মিশনের ছিল, না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বেনারসে গিয়ে কোথায় থাকবেন, হোটেলে থাকার ঠিকানার সন্ধান নিয়ে অনেকগুলো ভিডিও আসবে, লিঙ্কগুলো আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় বাবা ভোলেনাথ, দুর্গা দুর্গা।